কিন্তু একটা কথা চিন্তা করবা, এই যে বাঙালি মানুষ যারা, বিশেষ করে বাঙালি অধিবাসী মানুষ যারা, এরা কিছু জিনিস আছে জানে কিন্তু প্র্যাকটিক্যালে মানে না। শুনছেন আপনার আমার সমাজও, আসসালামু আলাইকুম, ও আলাইকুম আসসালাম, ওলা সালাম জবাব আছে, ইনা সালাম আলাইকুম আছে, কোনটা কক আছে, সালাম আলাইকুম সালাম আলাইকুম আছে নাই, মাতো না আপনারা সারাই তো কইলা ওয়ালাইকুম আসসালাম কইতাম, কিন্তু কইন না কেন, না কওয়ার কারণ হইল মানুষে জানে কিন্তু রেওয়াজও তাকে হকিকতও যায় না। দুনিয়ার কোনো আলিমি কাইছই নিবা সবাই বক্তব্য পড়িছিলাই বলে একজনে কই আসসালাম আলাইকুম, হেই ন কই আসসালাম আলাইকুম, ওলাই কাইছই নি, মাতোই না কেন, জানা আছে কিন্তু মানি না। হ্যাঁ, এই হইল আমরা দোষ, আমরা সালাম জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কইতাম, ও মুসলমান, কিন্তু সালাম আমরা করি না রে ভাই, আমরা সালাম আলাইকুম কই, ইজাজ সালামের কোনো ফায়দা নাই, সালাম আলাইকুম সালাম যদি হইব সালাম করিয়া তুমি জন্নত যাইবা, এবার কওলা সুবহানাল্লাহ। আমি কইতাম কি নবীজি কইরা, নবীজি কইতাম, নবীজি ফরমাই যা, ও মার ইমানদার কল, উবুদুর রহমান وَأَطْعِمُوا الطَّعَامَ وَأَفْشُوا السَّلَامَ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ نبي جي فرمايجا اعبدوا الرحمن তুমি যাই মেহেরবান আল্লাহর ইবাদত করো, وَأَطْعِمُوا الطَّعَامَ গরিব মিসকিন ومحتاج অভাবি যারা তারে খানি বনি বস্ত্র তস্ত্র দাও, وَأَفْشُوا السَّلَامَ বেশি বেশি তুমি যাই সালাম করো, নবীজি ফরমাইলা তাদখুলুল জান্নাতা বিসালাম, খাইল কিয়ামতের ময়দানে এই সালামের কারণে তুমি যাইন জান্নাত যাইবা, এবার কও না সুবহানাল্লাহ। জান্নাতের স্লোগান সারা হইল সালাম সালাম, ইয়া হামানের মধ্যে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা, ফরিস্তা হলে খালি সালাম আর শান্তি শুনবায়, দুনিয়ার যদি সালাম হলে খান সালাম মুসলমানে করবায়, সালামের কারণে জান্নাত যাইবায়, কিন্তু আফসোস বর্তমানে মুসলমানের সমাজ থাকিয়া সালাম মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, সালামের মুর্দা অবস্থা হয়ে গেছে, মুসলমানের মেয়ে মহলেও সালাম নাই, পুরুষ মহলেও সালাম নাই, রেওয়াজি সালাম করে যেটার কোনো অস্তিত্ব শরীয়তের মধ্যে নাই। এখন তো মোবাইলে সালাম করে খাই লিছে, হ্যালো বলো কইয়া স্টার্ট হয়ে যায় না, মাতই না কেন, সালাম খুব কম, সালাম নাই। আর নবী যে বরমাই যা আসসালাম কাবলাল কালাম, মাথর আগে সালাম হইতো, খেয়ে যদি করে যে হ্যালো আসসালাম আলাইকুম কয় নানি, মাতই না কেন, তো সুন্নতি সালাম হইছে নি না, ফয়লা আপনি আসসালামু আলাইকুম কইতায়, এর বাদে হেলো কইলে কোয়ার না স্টার্ট দিল, কিন্তু হেলোটারে ফোর্স বানাইছি আর সালামটা ছাড়ি দিছি আমরা, যদি করি রেওয়াজি সালাম করি, আল্লাহর সালাম করি না, নবীর সালাম না, নবী যে আল্লাহ কই যাই যা হুইতুম বিতাহিয়া, আল্লাহ এখন যদি তোমরা রেখে সালাম করে, فَأَحْسَنَ مَا إِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا أَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا, আল্লাহ এখন যদি কোনো মুসলমানে একজন বিহারে সালাম করেন তাহলে তা তাকে পালা করে জবাব দিবাই, আও রুদ্দুহা, নতুবা তুমি টানছে জেলা সালাম করছে ওলা জবাব দিবাই। আমরা তো বহুত মানুষ সালাম করিও না এখন, আর কিছু মানুষ বয়স্ক মানুষ আছে এরা সালাম করেন না, খালি চাইন ফাইতা ইলা গুরু আসেন না, থোড়া খানা খো না, কারণ এরা দেখবা সড়কের খান্দা পায় আঁকিবা চাইবা খে সালাম করেন খে না, ও কইবা বলি অমুকর হুয়াই গেল কি সালাম করল না, এগুলো মা বাপে শিকাইছে না, ইলাও কমান্ড আছে নি না নাই, আছে নি নাই। এখন যদি ছেলেটায় শুনে যে এই সাহেব কই যায় কি সালাম শিকিছে নানি করল রানি এই নি সেই নি, হে কইব নানি বলে কিয়ামত পর্যন্ত তোমার কপালো আমার সালাম নাই, কমান কইব নানি। আর যদি তারে দেখিয়া কই না সালামু আলাইকুম, শর্মে করবে আট দিন আপনারা দেখিয়াও সালাম করল না নানি, মাতই না খেনে, নবীজির সাহাবায়ে কেরাম বাজারও যাইতা খালি আটিতা, আব্দুল্লাহ ইবনে উমর নবীজির এক সাহাবি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, বাজারও গিয়া চক্কর দিতা আর খালি গুড়িটা আর গুড়ি আইতা, কিছু সাহাবি হলে জিজ্ঞাসা করল, ও আব্দুল্লাহ আপনি বাজারও যাও কোনো কিছু ক্রয় করো না বিক্রিও করো না, খালি যাওয়া আসা দেখি ব্যাপার কিনা, তাই নয় বাইরে আমি আখেরাতের ব্যবসা করি, একবার কও না সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামে কইলা কি ব্যবসা করো? কইলা তাই নবী যে কইছেন যত বেশি সালাম করা যাইব জান্নাতে যাওয়া যাইব, সালাম রাখেন সালাম করলে জান্নাতে যাওয়া যায়, তাই আমি বাজারও মানুষ বেশি তাক হইন, এর কারণে বাজারও যাই সালাম করবার লাগিয়া আমি সালাম করিয়া জান্নাতে যাইতাম। আর আবার কইতাম না সুবহানাল্লাহ, আমরা এটা বুধু ভাই না, নবী যে কোজা আফসুস সালাম সুন্দর করে সহি করে নিয়ত বালা করে সালাম আলাইকুম সালাম করো, সল্লা সালাম করিয়া তাদখুলুল জান্নাতা বিসালাম, সালামের মাধ্যমে তোমরা জান্নাত যাইবা। আজ মুসলমানের কাছে সালামে মাইর খাই লাগছে, মুসলমানের কোনো মগল সালামের কোনো দাম নাই, যদি করে রেওয়াজি সালাম করে আল্লাহর সালাম করে না, পৃথিবীর কোনো ধর্মের অত সুন্দর সিস্টেম নাই। এক মুসলমান আর মুসলমানের সামনে যে সময় যাইব আসসালামু আলাইকুম হইয়া দোয়া দিত, কেউ আল্লাহ তোমার এই বন্দার উপরে তুমি রহমত নাজিল করো, তোমার দয়া মায়া ওটা সারা করো, দিল সভা করিয়া অপরপক্ষ থাকি ওয়ালাইকুম আসসালাম, তাই ন কইলা ও আল্লাহ আমার বাইর উপরে আপনার দয়া মায়া রহম করো তুমি আল্লাহ, দুইজনের দোয়া যে সময় এখানে হইল আল্লাহ যদি খুশ হয়ে যায় দুইজনের গুণা লগে লগে মাফ করে দিলাই জোরে কৌ সুবহানাল্লাহ। আমরা এটা রেওয়াজি এটা সালাম করি দিল কোনো আসরও নাই আর সব পাইবার কোনো নিয়তও নাই। ফড়ি একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুলাকাত তো গড়ে নাই হয়ে গেছে, মুলাকাত এখন নাই। আর নবী জি ফরমাই যা দুই মানছে সালাম করার বাদে যদি দুই মুসলমানে একে অন্য সুন্নত মনে করিয়া মুলাকাত ওখান করো মুসাফা করো, তাইলে আল্লাহর রসুলে ফরমাই দিলা জেলা আপনার আপনার গাছপালা বর আপনার এই শীতের মৌসুম যারা মারলে জেলা আপনার ফাতা জড়িয়া পড়ে, হ্যাঁ বা বৃষ্টি দিলে মেঘ জেলা জড়িয়া পড়ে, ওলা এই দুই মুসলমানের গুণা হল আল্লাহ মাফ করে দিয়ে একবার হই না সুবহানাল্লাহ। আমরা মুলাকাত দিতে বাদ দিলাইছি, ইসলামের ভিতরতান কত জিনিস আছে খালি জন্নত নিবার লাগি আল্লাহ রাস্তা গুলিয়া তৈছে, আমরা এদারে আমল মনে করিয়া করি না রে ভাই। ও মুসলমান আমি মেইন মাত্র আসলাম আল্লাহর বন্দা বাজারে দিয়ে আটিয়া যাইতিলাম আর মানুষে তাহলে কইতে আসসালামু আলাইকুম, তাই না কইতে আল্লাহ তোমরা মানুষ বানাও সালামর জবাব হইছে নি ও মাত্র আসলাম নানি। তখন এই বাজারের মাঝে একজন চালাক মানুষ আছিল, হে চিন্তা করলো যে এই হুজুরে ওয়ালাইকুম সালাম না কইয়া কইন মানুষ বানাও ব্যাপার আছে কিতা, তান দারোগিয়া কইল হুজুর আপনারা কইছো যে সালামর জবাব দিতাম ওয়ালাইকুম সালাম কইয়া, আপনাদের আমরা সালাম করি আর আপনি কইন আল্লাহ তোমরা মানুষ বানাও ব্যাপার কিতা। এই বুজুর্গে কইলা বাবা তুমি এটা বুঝতাই নাই, হে কইল হুজুর তো আপনি বুঝারি লাগবো, এখন নাসুল বান্দায় বেরিয়ে লাইছে ই আল্লাহর ওলিয়াদের সময় দেখছই নাকি সাড়ের না, ও কইছেন তোরা আমার দারোয়ায় দারো যে সময় আইছে আওয়ার পরে তান টুফিও গু খুলিয়া তার মাথার দিছই দিয়া কইছেন রে বাবা তোরা বাজারে দি চাও চাই, ই বেটাই ওলা বাজারে দি ফিরিয়া মাথা ঘুরাইছে ঘুরাইয়া যেমনে দেখছে আর চিৎকার মারছে, মারিয়া কইছে ও আল্লাহর ওলি আপনি যে আমরার সালামর জবাব দিতে মানুষ বানাও কইছিলা আমি আগে বুঝছি না এখন বুঝি লাইছি, কারণ আপনি আমার টুফি যেমনি মাথার দিলা আগে দেখলাম আস্তা বাজারে অসংখ্য মানুষে আটে দিলা, এখন দেখি একটা মানুষও বাজারও নাই, আস্তা বাজারও খালি শিয়াল টোলা কুকুর মেকুর শুয়োর বান্দর জানোয়ারে আটে দিলা, এবার হাউজবিল্লা এখন কইল আল্লাহর ওয়ালি গো আপনি আমার মাথা থাকি জলদি টুফিও গুছো রাখবা, আপনি যদি এই টুফিটা আমার মাথাত না দিয়ার কোনো মানুষের মাথার ডালি দিতা তাহলে হয়তো এই বাজারের সবচেয়ে বড় সুয়ার আমি হয়ে যাইতাম, আপনি আমার চৌবা খোরা খুয়া জলদি আমার চৌবা খোরা খুয়া, যদিও সুরতার আমরা সারা মানুষ দেখা যার প্রকৃতার্থে আমরা মানুষ নাই, আমরা জানোয়ারের খাসলত করতে করতে সুরতার আমরা মানুষ আছি আসলে কিন্তু আমরা মানুষ নাই, ও ভাই খালা চেষ্টা ঘুরাইয়া দেখো আল্লাহ কইছে ওয়ালা কাদ জারাআনালি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا
يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ ও মুসলমান, কেউ দুনিয়াতে ইবাদত লাগে না রে ভাই, এই দুনিয়া চিরজিন্দেগি নাই, আলিমের কথায় তোমার দাগ কাটে না, আল্লাহ করে এইসব মানুষকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ইন্ধন আল্লাহ বানাইব, জাহান্নামের খোরাক বানাইব, লাভম কলম আল্লাহ কয় তারে আমি বুঝার শক্তি দিলাম, বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বাচ্চা বুঝে, দুনিয়ার সব বুঝে, চালাকি বুঝে, সব কিছু বুঝে, কিন্তু দুই রাকাত নামাজ তার বুঝো নাই, আমি আল্লাহরে বুঝে না, আমার নবীরে বুঝে না, আমার দিন বুঝে না, দুনিয়ার সব কিছু বুঝতে পারলো, আমার দিন বুঝলো না, আল্লাহ কয় ওয়ালা হুম আয়ন, আমি তারে চোখ দিলাম, আমার চোখ দিয়ে দুনিয়ার সব কিছু দেখে, কিন্তু আমারে ডরাইয়া ডরায় না, আমার তার মাঝে ইসলাম আছে কি নাই দেখে না, হে ফেসবুক ইউটিউব গান বাজনা লইয়া চলতে থাকে, আল্লাহ কইন ওয়ালা হুম আযান, আমি তারে শ্রবণ শক্তি দিলাম, আমার দেওয়া খান দিয়া গান্দা গান বাজনা গুনে ফেরতাম যা নাচরম জায়গা দেখতে থাকে শুনতে থাকে, কিন্তু হে আমার কথা গুনে না, আল্লাহ ওলাইকা কাল্লানাম, এরা তো জানোয়ারের মতো বনে গেছে গিয়া, এবার হই না না হুজবিল্লাহ, আল্লাহ খোঁজা এরা জানোয়ার হইয়া আল্লাহ কইন ভালো জল, বরং জানোয়ার না জানোয়ার থাকি আরো বার, এক জানোয়ার দিয়ে আপনি গরু একু গালিছো রে ভাই, এগুলো কিন্তু মালিক আপনি নাই, এখানে বানাইছো না আপনি, অস্থায়ী মালিক বললাই সামান্য খড়কুটা খাবাইলাই আপনার হাল চইব দশটা বারোটা পর্যন্ত, যা ইচ্ছা তুমি খেজবর লই যাই ভালো, কুকুর একু গালিলে কুকুরে আপনার কথা মানিলাই, কিন্তু এত নিকৃষ্ট জানোয়ার আমরা হইলাম, আল্লাহ আপনারে জান দিলা, মাল দিলা, দম দিলা, দৌলত দিলা, কোনো কিছু লইয়া দুনিয়া চাইলাই না, কোনো কিছু লইয়া দুনিয়া থাকি চাইতাই নাই, কিন্তু আল্লাহর কথাখান মানে না, আল্লাহ কইন ভালো হম আজাল, জানোয়ার থাকি আরো বাদ, উলাইকা হুমুল গাফিলুন, এরা দুঃখার মধ্যে পড়ে গেছে রে ভাই, পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা শুনার বাদে থোড়া ইমান বাড়িব, হ্যাঁ, কিন্তু যেমনে দুনিয়া থোড়া মারবায় ফিরিয়ে জায়গা যাইবে গিয়া, এর কারণে এইগুলা তোমরা তাই করতে হইলে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলাম ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, একটা কথা বুঝো চাই, আমরা সারাই জানি না নি এ কথা যে সুদ খাওয়া হারাম, জানি না না মাথায় না কেনে, আস্থা পৃথিবীর মানুষে যদি সুদ খাওয়া ধরে সুদ যাই যাইবুন যাই যাইবুন, কিন্তু জানি না আপনার আর পরিবেশ বর্তমান বরাকবেলির যে কোনো জবাব গেলে দেখা যায় মানুষে কইন হুজুর আমরা তার মহিলা হলে পর্যন্ত বন্দনার সুদ খাইতে একবার খুব কেন হুজুবিল্লাহ, এলা বেমার কোনো কোনো জায়গাতে আসেনি, কিছু কিছু জায়গাতে আসেনি, তোরা চিন্তা করো কুয়া এই মহিলাসকল বর্তমান যে পজিশন হাওয়া হো জিদর কো চলো তুম ইদর কো, বর্তমানে মহিলাসকল এক নম্বর বেপর্দা, দুই নম্বর বেশিরভাগ বেনমাজি, কারণ এরা জন্ম থাকি লইয়া একারে বালিকা থাকি লইয়া বিয়ার আগ পর্যন্ত ইনো বালি হওয়ার বাদে আট দশ বছরের বেনমাজি থাকে, স্কুল কলেজে কোনো নমাজ নাই, বর্তমান তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইত্যাদি বানায়া জানোয়ার থাকি আরো বাদ বনিয়া, ও মুসলমান ইসলাম ধ্বংস করতে আছে এই মহিলার সমাজ, কিন্তু এর কারণে দায়ী হইবার পুরুষ সমাজ, আল্লাহ রসুলে ফরমাইছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাঈয়াতিহি, প্রত্যেক মানুষ তুমি জিম্মাদার, তুমি একজন রাখাল, তুমি একজন অভিভাবক, কাল কিয়ামতের ময়দান আল্লাহ শিখাইবা তোমার মেয়ে তোমারে দিছিলাম পড়াইবার লাগি তো খরচ খরচ বেশ বেশ অসুবিধা নাই, কিন্তু তোমার মেয়ে নমাজিয়া সিরকি নাই ব্যাপারে কিতা চিন্তা নিছিলাই, আল্লাহ কইছে কুয়াং হুসাকুম ও আহলি কুম নারা, একটা কিসা কাহিনী কই আর না সারা ডাইরে কোরআন শরীফ কইয়া যাই আর, আল্লাহ কইছে কুয়াং হুসাকুম ও আহলি কুম নারা, তুমি দুজক থাকি বাস তোমার আহাল তুমি বাসাও, ইয়াদ রাখিও ভাই তোমার মেয়ে তোমার হাতে যদি বেনমাজি বনে যায় বেহায়া বেপর্দা বনে যায় তাহলে এই মেয়ের কারণে কাল কিয়ামতের ময়দানে আব্বাজি ছুটা সম্ভব নাই,
এই চিন্তাও নাই মানুষের। হ্যাঁ, কারণ একজন মহিলার আল্লাহ পাক পরবরদিগার আলমে এই মহিলা পুরুষে বানাইছেন, সুতরাং তাই এই একে অন্যের প্রতি আকর্ষণ দিয়া দিছেন। দেখো হযরতে আদম আলাইহিসসালাম রে আল্লাহ পাকে যে সময় বানাইছিলা, বানানির বাদে জন্নত দিছিলা, জন্নত খেয়াল করো কোয়া বেহেস্তর যত নিয়ামত, এটা নিয়ামতের সামনে পৃথিবী কেন বেকার নানি মাতেন না কেন? পৃথিবীর জন্নতর এক নিয়ামতের সামনে পৃথিবীর সারা নিয়ামত বেকার। ও জন্নত হযরতে আদম আলাইহিসসালাম রে থোড়া আগে দিয়া গইছে কোয়া, থোড়া আগে দিয়া গইছে কোয়া, ফাঁক মারিলে কোয়া, আমার এন্ডিং টাইম বেশি সময় নাই, খাসাই যার গিয়া দরুদ শরীফ পড়ো কেবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাকে জন্নতের সময় আদম আলাইহিসসালামের দিছেন, ও জন্নত দেবার বাদে সারা নিয়ামতে ভরপুর করে দিছেন। একটা নিয়ামত জন্নত আছে, পৃথিবীর সারা নিয়ামত জমা করলে জন্নতের এক নিয়ামতের সবার হইতো না একবার কোক আছে ভাল আল্লাহ। আমরা বড় বড় অক্ষর সময় ও যে হোল সেলার তখন চাউল ডাইল ইত্যাদির বড় বড় হোল সেলার তখন নেন, তোরা মাতেন না হোল সেলার তখন নেন, তোরা হানা কইন না হোল সেলার খারবার তখন নানি তো গিয়া দেখবা বেটাই ডাউল অতটা লইয়া বইছে, চাউল অতটা, খালাই ডাইল কতটা, ওটা ডাইল কতটা, এক দেখছ সাজাইল গিয়া আপনি দেখবাই দেখিয়া কইবা ইগুর গেছ থাকি লইয়া গেলাম গাড়ি দি মাল নিতাম, ইনো চুয়া 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 তৈছে, এটা তো একটা বেয়া খালি লাগাই দেখা যার ওলা দেখা যায় না নি সিম্পুল তৈ না নি বেটাই তোরা মাতই না। হ্যাঁ, দেখিয়া যদি আপনি আই যাও তো নিজে বেয়া হল, কারণ এটা হইলে সিম্পুল সারা মাল তার গোডাউনও নাই মাতই না কেন? হ্যাঁ, এটা একটা সিম্পুল ঠিক চতুরূপ দুনিয়ার সারা নিয়ামত আখেরাতর সিম্পুল রাখা হয়েছে রে ভাই, আখেরাতর নিয়ামত হইল তোমার গোডাউন রাখা হয়েছে। ও আদম আলাইহিসসালামের জন্নত দেবার বাদে সব নিয়ামত হওয়ার বাদে মনের শান্তি নাই। আল্লাহ বুঝাইলা রে বা আদম আরও কিতা লাগে, আল্লাহ তো জানোই ও হযরতে হাওয়া আলাইহিসসালাম রে আল্লাহ পাকে জন্ম দিলা আফতা উড়িয়া আমি মুক্তসর হইতাম সাইয়ার, এরপরেও জন্মতার সময় আদমে হাওয়ার দেখলাম, তখন স্ত্রী জাতি কাহাকে বলে জানই না, মহিলা জাতি কারে কয় জানইলো না, কিন্তু হৌ ফিতরতান আল্লাহ আকর্ষণ দেবার কারণে হযরতে আদমে হাওয়া দেখিয়া তার মন আখটা টান দিলাইল হাওয়ার দিকে, একবার সোয়াদ আল্লাহ একবার কই সুবহান আল্লাহ। আল্লাহ লগে লগে কয় আদম হাওয়া তোমার লাগি এখন যাইজ নাই, কারণ তোমার লাগি শাদি হইছে না, শাদি হওয়া লাগব। আল্লাহ কইন না হাওয়া আদম এখন তো দিলা কুয়া শাদি, আল্লাহ কইন মর দিবাই, হযরত আদম কইন মর কিতা কাহাকে বলে, আমি তো জন্ম তোয়াইছি আর কিছু তো আমার নাই, সারা তো আপনার দান, আমি কিতা মর দিতাম। আল্লাহ কইন তুমি দশবার আমার বিশ্ব নবী একজন হইবা তোমার আওলাদের মাঝে, ও তার উপরে তুমি দশবার দোয়া দুরুদ শরীফ পড়ো, এই দশবার দুরুদ শরীফ বিশ্ব নবীর আপনার উপরে পড়াও রইল হযরত হাওয়া আলাইহিসসালামের মর ধার্য করা হইল একবার হুকুয়া সুবহানাল্লাহ। তো আমার মেইন হওয়ার উদ্দেশ্য হইল মানব জাতির আপনার এখানে গোড়াত থাকি লইয়া মহিলা পুরুষের একটা সম্পর্ক আছে, আল্লাহ আকর্ষণ দিয়া দিছে, এর কারণে আল্লাহ পাকে জানই নে কথা যে মহিলা আর পুরুষ এক প্ল্যাটফর্মে আইলে একে অন্যের আপনার সম্ভ্রম নাগাত রাখতে পারত না, এর কারণে কোরআনে প্রোটেকশন দিয়া দিছে। আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী, ও নবী আমি আপনার কইয়ার কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রী অকলের এক কোয়া, ও বানাতিকা আপনার মেয়ে অকলের এক কোয়া, ও নিসাইল মুমিনিন এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা মহিলা অকলরে আপনি জানাইয়া দেখুয়া ইউদিনা বিজালা বিবিহীন। আল্লাহ কইছে তারা যেন তারার সর্বাঙ্গরে একটা পর্দার মাধ্যমে ঘুরিয়া রাখে, সারাটা শরীর যেন পুরুষে না দেখতে পারে, আস্তা শরীর পুরো পুরুষ তাকে ঘুরিয়া রাখিলায়। এখন সে আপনার গাঁত কিলা একটা মেয়ে ভাইবাই সেনে তারা মানে না, হ্যাঁ তারা মানে না, এটা মানতে রাজি নাই। আল্লাহ কইছে জালিকা আদনা আইউরাফনা ওয়ালা ইউজাইন, যদি তোমরা এই পর্দা মানি লইবাই তাহলে আমি আল্লাহ পাকে কই আর তোমরা রে মানুষে পরিচয় করতে পারছ নাই, তোমরা পর্দার বিধান হিজাব যদি গ্রহণ করবাই কোনো মানুষে তোমরা রে পরিচয় করতে পারছ নাই, ওয়ালা ইউজাইন এবং কেউ তোমরা রে একটিজিং করতো নাই, তোমরা রে ফেসবুকে তোমরা রে কল দিত নাই, করে তোমরা লাগছ নাই, তোমরা নিজের সৌন্দর্যতারে তোমরা
তোমরা চুপাইয়া রাখবায়। আজ পৃথিবীর মেয়েরা সৌন্দর্য তারা বহি প্রকাশ করে, কিন্তু জানিয়া রাখো মা বই নকল, মৌত আছে তোমার কবর তুমি যাইবায়, সারা জমাইয়া তোমার একদিন কবর হেরানি হইব। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইন জান্নাতের মহিলার সর্দার হইবা, তাইন মরবার আগে একদিন বড় খান্দা কুটা করলা। নবী যে প্রশ্ন করলা ফাতিমা কেনে খান্দ, ফাতিমায় কই নগো আল্লাহ নবী ও আব্বাজান, আমার এদের সময় কবর নেব হইব, এই সময় দুনিয়ার পুরুষে দেখি লইবা আমার স্বাস্থ্য কতখান আসলো, আমার কোদ কিলা আসলাম। নবী যে কন ফাতিমা গো তুমি খান্দিও না, কারণ তোমারে মানুষে দেখতা না, মরার বাদে আমার ইসলামের শরীয়তের বিধান আছে, মহিলা অগলোর লাশ রে কাফন দি ফুরানের বাদে আরও একটা কাপড় দিয়ে ডাকা হয়েছি বগিয়া, দুনিয়ার কোনো বেগানা পুরুষে তোমার লাশ দেখছ নাই। ও ভাই হল বুজুর্গ হল মা বই নকল, তুমি যেন চিন্তা রাখো, মরার বাদে ইসলামে তোমার তার লাশর সম্মান দিছে, কবর পর্যন্ত ডাকিয়া নিয়ে রাখা হইতে আছে, দুনিয়ার তুমি যেন বেপর্দা বেহায়া বনে গেছ। আল্লাহ কইছেন কুল্লিল মুমিনিন ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, ও পৃথিবীর ইমানদারের মহিলারে আপনি কইয়া নিয়ে কোয়া নবী, তারা তারার চোখরে নিচে দিলাম হয় তো সারা বেদিন দিয়ে ফেসবুকের মধ্যে চোখ মেলাই দিলাই তুলে দিলাই, তুমি যেন বর্তমানে সব উগ্র দিয়া টোলায় নর্থঙ্গিসা দিয়া টোলায়, কিন্তু ইয়াদ রাখো তোমার মৌত আছে, কবর একদিন তুমি যাইবাই, বেপর্দা মহিলা যদি মারা যায় আল্লাহ রসুলের ফরমান হইল, কবর যাবার লগে লগে আল্লাহর তরফ থাকিয়া জাহান নামের ফরিস্তা হলে জাহান নামি লেবাস আনিয়া কবর তারে লাগানি হইব, এবং কবর তার জাহান নামের আগুনের শাস্তি আরম্ভ হইব রে ভাই, একবার হই না নাউজুবিল্লাহ। কিন্তু মহিলা হলে এটা মানতে রাজি নাই, মৌত আছে, আলিমগুলোর কথা না, এটা আল্লাহর কথা, আল্লাহর কথা মানো আর না মানো, মৌত আছে নি না নাই, মাদনা আছে নি না নাই, তো যা আলোচনা করছি আমরা সেলাই নমাজ পড়িব হব ইনশাআল্লাহ, জয় হব ইনশাআল্লাহ, এর এগুলো আমি মেইন আলোচনা দেখতাম সময় কম, আপনি নমাজ পড়িতে ফার্তায় নাই, আর যদি ফোড়তে রেওয়াজি পড়ি পায় এই করতে হইলে আপনার জেহাদ করা লাগবো, জেহাদ খাল লাগি করতে মনে মানে না, শয়তানের লাগি পরিবেশন লাগি আপনার হাসলতল লাগি, এই সাইডটার লাগে জেহাদ করা লাগবো, এই জেহাদ করতে আমি লাইন ফাইতে নাই, এর লাগে জেহাদের বড় সোজায় এক লাইন আছে আমি দেখাই দিমু, আপনারা করবাইনি মাতুন করবাইনি, এখানে সোজা করবাই তো ইনশাআল্লাহ, ও জেহাদ হইল মাস তিনটা দিন বার করিয়া জমা তো ইয়ে গিয়া জমা তো গেলে কি নকশর লোকে জেহাদ হইব, আর ওটার দিকে উপরে উঠি যাই পায়, আর আল্লাহ আপনারে আপনার জেহাদ করে করিয়া দিনটার বেলাইয়া দুনিয়া থেকে আল্লাহ নিব, সারাই করবাই তো ইনশাআল্লাহ, আর তোলে মারি হো ইনশাআল্লাহ, সারাই তিন দিন জমা তো লাগাইব হো ইনশাআল্লাহ, ও হাজি সাহেবরে লইয়া এক জমাত আগামী কোন দিন বার হইতো এক জমাত আপনারা দিয়ে গিয়া গিয়া তিনটা দিন মাল্লার কাছে দিও, ও দেখবাই নকশর লোকে জেহাদ হইব, পরিবেশের লোকে জেহাদ হইব, খাসলতর চেঞ্জ হইব, শয়তানের লোকে জেহাদ হইব, আপনি কমসে কম নমাজ খান ঠিক করিয়া দুনিয়া থেকে যাই যাই ফার্মায় যাই ভাই তো ইনশাআল্লাহ, আল্লাহ রেখো আল্লাহ কবুল ফার্মা হবো আমিন। এখন শেষ মাত আমি দোয়া করে নিতাম, মসজিদের সাহায্য লাগিয়া আমার হাজি সাহেবের পয়লা পাঁচশোটা দেখা দিছে আপনারা, আমি ইয়া যেন ফিরিয়া না যাই, বিকারি দুয়ারে খাড়া দেও না দয়া করে, মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে, আল্লাহ তোমারই দরগাতে আল্লাহ উঠাইলাম হাত, করিতেছি মহাভাবি বান্দা মুনাজাত, আল্লাহ রীতি নীতি নাকি জানি দোয়া করিবার, কবুলে রয়া সারা কি দয়াতে তোমার, আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুধন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন, আল্লাহ তুমি বিনে কে গনাই দিলে হাকাইয়া, কোথায় যাইমু ফিরিয়া যাইমু গরিয়া গরিয়া, ও আল্লাহ আপনার গরু গুলামক লে বইয়া জীবনের নমক খারাপের সামনে লইয়া তৌবার হাত বাড়াইছি রে আল্লাহ, আমরা তৌবারে আপনি কবুল ফরমাও আল্লাহ, আমরা ইস্তেকামতে তৌবার তৌফিক আপনি দান ফরমাও, ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনি আলিমুম বিজাতিস সুদুর, আল্লাহ আপনি অন্তর্জামি অন্তরের খবর দিলের খবর জানো রে আল্লাহ, হে কোন আশা লইয়া কদাইছে তামামর খবর তুমি জানো, তামামর দিলের মকাসিদ রে আপনি ফুরা ফরমাও, আয় আল্লাহ আমার মাই বাবা রে আপনি মাফ ফরমাও, আয় আল্লাহ যারা মায়ের বাবা খবর তুই হাত বাড়াইছেন দয়াল মনে,
জমিন আমরা রাখি আমরার মাই বাপরে আপনি কবর খানো আটকাই হল আয় আল্লাহ মসজিদ রে আপনি কবুল ফরমাও এই মসজিদের জরুরত আপনার কুদরত তাকে পুরা ফরমাও ও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমার আজারি আপনি শিফা ফরমাও আয় আল্লাহ জানি না কোন সময় মালিকুল মৌত আপনার সামনে হাজির দিবা ও আল্লাহ ইমারুল শহীদ খাতিমা বিল খয়ের খান করি আয় আল্লাহ আয় আল্লাহ আমার জমিন বা জসিম ভাই তার নানা নানি জমিনের মাটির ফেটো আয় আল্লাহ কেন দেও সখী নাতি জমিন তুইয়া যাবার কারণে তোমার গুলামে নানি নানি হাত খোদরা আল্লাহ তুমি নূরের খান যদি তোরা কবর খানুনি হুসাইয়া দেও লাইটারে তুমি দিনের মুজাহিদ বানাইয়া দাও আল্লাহ আল্লাহ নবী জি উমর অনুষ্ঠান ইয়া আল্লাহ দোয়া করলা তুমি কবুল করলাই আমি আজ তোমার ঘর খানো বইয়া জসিম ভাইয়ের সানো মাঙ্গিয়ার দিনের বার রাত তুমি কবুল করিলাও আল্লাহ আমার হাদিস আমার মেহনত রে কবুল ফরমাও আল্লাহ আমার হাদিস দিলি মায়া আমার লাগি আমার দিলর তার লাগে মায়া শুধু দিনের খাতিরে ইয়া গোতর ময়দান আল্লাহ এক লগে হাসর নুসর খানো করি দুনিয়ার কোনো মকসদ নাই রে বাবা আল্লাহ জানি নাই জমিন জীবনের শেষ বাজুই তো পারে দয়ালমণি গ এটা এলাকার বারবার বারবার আইয়ার কত মানুষ আসলা কবর গেছে ও জায়গা থেকে ওয়াজ করি বাড়ি যাই মানুষে কইন হুজুর অমুক মারা গেছে নি আল্লাহ আল্লাহ আজ থাকি দুই দিন আগে করিমগঞ্জ খানি সাইল ওয়াজ গেলাম আল্লাহ হাফিজি মাস্টার সেক্রেটারি আল্লাহ তোমার গোলাম রে মুমূর্ষ অবস্থায় বাড়িত গিয়া দেখলাম আল্লাহ বাড়ি থাকি আমার মাঝে দুই দিন বাদে দেখি ফেসবুক আইসে আব্দুল হামিদ সব মৌলানা জমিন আল্লাহ তোমার রাজ দরবার খুঁজিয়ার আব্দুল হামিদ সব ওর কবর আপনার রহমতর জড়ি বর্ষ গোলা আল্লাহ জানি না আজরাইলে তো কই আইতা নাই কোন সময় আইবা ইমানের শহীদ আমরা রে খাতিমা বিল খয়ের করি আল্লাহ আমার বকরুর আব্বার হায়াত খান বাড়াইয়া দেও এটাই মসজিদের খেজমত করবে আল্লাহ মসজিদের খাতিম বাড়াইয়া কবর খান অবসাই হয় আল্লাহ আল্লাহ এই মসজিদের জরুরত আপনি পুরা ফরমাও আল্লাহ উত্তর পূর্ব ভারতের মধ্যে হাজার হাজার মানুষরে আমরা দোয়ার ওয়াদা দিছি আল্লাহ আমি কিন্তু কইবার লায়াক নাই রে মামলা মোবারক মাহফিল লইয়া আপনার কাছে খুঁজিয়ার যত মানুষের যত নিয়তে দোয়ার দরখাস্ত করছে তার আর আমার কাছে দিলে পুরা করে দেব আল্লাহ নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় অরুণাচল চেন্নাই বোম্বে সৌদিয়া বহু জায়গাত মুসলমানের বাচ্চাইন প্রয়োজনের তাকিদে বাড়ি ঘর সারিয়া গেছে আল্লাহ ইতারে লাশ বানাইয়া বাড়ির ঘুরাইয়া দিও না কাফন বন্দি করি বাড়ির ঘুরাইয়া দিও না আল্লাহ আল্লাহ এই মাহফিলের তমাম রে আপনার কুদরতলা তো আমান থইয়া আমি গুণাগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদ মনজিল পৌঁছাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين